কেউ বিনা শর্তে ভালোবাসে না। এই জগতে আমার ভালোবাসার কিন্তু লোকের অভাব নেই, অনেকে আমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু জানেন, যারা যারা আমাকে ভালোবাসে সকলের ভালোবাসার মধ্যে রয়েছে অনেক 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 স্বার্থ। তারা সকলেই আমাকে স্বার্থের জন্যই ভালোবাসে, কিন্তু ভালো তো সবাই বাসে। আমার মায়ের মতো এত ভালো কেউ তো বাসে ময়না দিয়ে পাখির মুখে যেভাবে বুলি ফোটানো হয়, মা কি করেন
একটি অবুত শিশুর মুখে ঠিক সেইভাবে বলি ফোটান। শিশুটির সাথে সাথে মা কথা বলতে বলতে মায়ের সাথে সাথে একটু একটু করে সেই শিশুটি কথা বলতে শেখে। যে শিশুটি মায়ের হাত ধরে এক পা দুপা করে হাঁটতে 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 শেখে, সেই শিশু যখন বড় হয়ে যায়, যখন সে উপযুক্ত হয়ে যায়, সেই মাকেই কত ভাবেই না গালিগালাজ করে থাকেন, নানানভাবে মাকে অপমান করে থাকেন। তাই প্রত্যেকটি সন্তানের কাছে আমার এই মিনতি, আপনারা কেউ মাকে গালিগালাজ করবেন না, মাকে কেউ অসম্মান করবেন না, মাকে সকলেই ভালোবাসবেন, মাকে শ্রদ্ধা করবেন, মাকে সম্মান করবেন। কারণ বাউল গানটা হচ্ছে লোকশিক্ষার বিষয়বস্তু। বাউলদের গান শুনে যদি কোনো মানুষের একটু জ্ঞান ফোটে, তাহলে যেমন আমাদের মতো শিল্পীদের গান গাওয়া সার্থক, তেমন লেখকের গান লেখা সার্থক, তেমন কমিটিদের এরকম বাউল গানের আয়োজন করা সার্থক। শুধু শিল্পীকে দেখবেন না, শিল্পীর নাচ দেখবেন না, শিল্পী যে গানগুলো গাইবে, গানের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর তা পালন করতে চেষ্টা করবেন। আরো শুনুন মহাজন কি বললেন। পাখির মতো শিখাইলো বলি সেই মাকে কত সন্তান দেয় গালা গালি, আমার জন্য কত কষ্ট সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না, ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। শান্তি পাবি না, ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না, ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। সবাই ভালোবেসে সার্থ খোঁজে, ভালোবেসে সার্থ খোঁজে, বিনা স্বার্থে ভালোবাসে না, ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো তো বাসে না, ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো তো বাসে না, ভালো তো সবাই বাসে,
মায়ের মতো এত